আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমাদের কর্পোরেট হাউসের প্রথম আমাদের প্রথম শিপমেন্ট যাচ্ছি ইউএসএতে। আমাদের সাথে আছে আমাদের আমাদের খুব পরিচিত কাস্টমার, আমাদের আরিফ ভাই আছে। এই মুহূর্তে আমরা মূলত গার্মেন্টস প্রোডাক্ট এগুলি রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট উনি পাঠাচ্ছেন মূলত। ভাই দীর্ঘদিন থেকে আমাদের সাথে কাজ করে আসতেছেন না বলতে এমনিতে? হ্যাঁ, আপনারা অনেক ফাস্ট ডেলিভারিতে, অনেক ফাস্ট অ্যান্ড অ্যাফোর্ডেবল রিজনেবল প্রাইসে দেন সবকিছু। এই জন্য আমার ইউএসএ পার্সেল অ্যান্ড ইটালি পার্সেলগুলিতে অনেক সুবিধা হয় পাঠাতে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওনার কথা তো শুনলেন আপনারা, যেটা হচ্ছে আমরা মূলত চেষ্টা করি কাস্টমারকে হ্যাপি রাখার জন্য, কারণ কাস্টমার হ্যাপি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য বা আদর্শ। পণ্য সঠিকভাবে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব মূলত, কোনো ধরনের গুণগত কোনো ধরনের সমস্যা না হয়, হ্যাম্পারিং না হয়, কোনো ধরনের টেম্পারেন্স না হয়, সেক্ষেত্রে আমরা খুব খেয়াল করি। বক্সিং ক্ষেত্রে আমি খুব হিসাব করে বক্সটা করি মূলত, যেন বক্সের সাইজটা খুব বেশি বড় না হয়। বিভিন্ন ডাইমেনশন থেকে আমাদের এখান থেকে মূলত পণ্যগুলো যায়। আমরা প্রায় বাংলাদেশে পৃথিবীর প্রায় 27টি দেশের সাথে কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে। সবচেয়ে কম প্রাইসে আমাদের কাছে আপনারা সেবাগুলো পেতে পারেন। প্যাকেজিং করতেছে আমাদের অপারেটর আকিব ভাই। আমরা মূলত প্রথমে প্যাকেটটা দেখবো, খুলবো, তারপর হচ্ছে আপনার মেজারমেন্ট করা হবে মূলত কত কিলো আছে এখানে। আমাদের সাথে যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন চাইলে লাইভটি শেয়ার করতে পারেন। এগুলি কি ওয়ান পিস? ওয়ান পিস প্রথম বক্সিং করতেছে প্রথমে। আছে আছে
জামা করে বাটন গুলো অনেক সুন্দর ইউনিক না, বাটন গুলো ভালো লাগছে। আমরা মূলত চেষ্টা করতেছি যেন কোনোভাবে প্যাকেটটা সলভ করা যায়, কোনোভাবে কাস্টমার দুইটা প্রোডাক্ট যদি বেশি দিতে পারে তার জন্য ভালো, সেটা আমরা সবসময় চেষ্টা করি। কারণ কাস্টমার হ্যাপিটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের কাছে। বক্সিংটা খুব খেয়াল করে আমাদের করা হয় মূলত, কারণ বক্স যদি একটু মানে সমস্যা হয় সেক্ষেত্রে আপনার আমাদের প্রোডাক্টগুলি হ্যাম্পার হতে পারে, সেই জিনিসটা মাথায় রেখে আমরা মূলত কাজ করে যাই। তো যাই হোক, আমাদের মূলত এখান থেকে সারা পৃথিবীতে যায়, ইউএসএ, ইউকে, ইতালি, আমেরিকা, জাপান, তারপর হচ্ছে চায়না, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বিভিন্ন দেশে আমাদের এখান থেকে পণ্য যায় মূলত প্রতিনিয়ত। আমরা প্রায় গত 4 বছর থেকে আপনাদের সাথে আছি, মূলত বিজনেস করে যাচ্ছি, তার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে অবশ্যই ভালো সার্ভিস দেওয়া, এটি আমাদের লক্ষ্য। বর্তমান বিশ্বায়নের যুগে আমাদের বাংলাদেশের মূল যে বিজনেসের রেমিটেন্স, তা হচ্ছে গার্মেন্টস। আমাদের গার্মেন্টস সারা পৃথিবীতে পৌঁছে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির যে চাবিকাঠি তার অন্যতম একটি মাধ্যম হচ্ছে গার্মেন্টস। আপনারা চাইলে আপনাদের গার্মেন্টসের পণ্যগুলি দেশের দেশের বাইরে বিভিন্ন সেক্টর থেকে কাজ করে দিতে পারেন। যারা ছোট উদ্যোক্তা আছেন, স্মল মিডিয়াম উদ্যোক্তা, তাদেরকে বলতেছি তারা হচ্ছে পণ্য যদি সারা পৃথিবীতে আপনি পাঠাতে চান, আমরা আপনাদের সহযোগিতা দিব, সহযোগিতা করবো, এবং ব্যবসার যে প্ল্যানগুলি আছে সেই প্ল্যানগুলি আমরা জানাই, আপনাদেরকে হেল্প করব। আপনারা চাইলে এখান থেকে পণ্য পাঠাতে পারেন, আমাদের মূলত সব ধরনের আমরা পণ্য এখান থেকে মূলত সারা পৃথিবীতে পাঠাই, এবং এখান থেকে আমার দেশের বাইরে থেকে আপনার পণ্য এখান থেকে আনতে পারবেন। ধন্যবাদ সবাইকে যারা আছেন সাথে। দুই কাটানো হবে আমাদের না, এটা তো চাপ দিলে এখানে তো কিছু মনে কমতো ছোট একটা
ওটা কত ফিরে দিল? পলিথিনটা খুলে দিলে তোর জায়গা হবে, স্পেস হবে। ওই রাবারটা খুলে দেওয়া জোরে চাপ দিলে একটু হাওয়া একটু কম। হ্যাঁ রাখো, এটা তো রাখো, এটা তো কয়টা রাখো, পরে আমি এটা দিয়ে ওকে। তাহলে মেজারমেন্ট কি এখন করবো নাকি? ওকে, আমার সুন্দর আমাদের মুহূর্তে পণ্যগুলো দেখাচ্ছি আপনাদেরকে। মূলত ওয়ান পিস, খুব সুন্দর সুন্দর উনি ওয়ান পিস পাঠাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আপনারা যারা ই কমার্স ব্যবসা করতে চান, তারপরে আপনাদের যারা ছোট উদ্যোক্তা, ছোটো ছোটো দোকান আছে, বিভিন্ন কারখানার সাথে কাজ করে আপনারা চাইলে আপনার দেশের বাইরে আপনারা একটু এঙ্গেজ করে বিজনেস করতে পারেন। কারণ আমাদের দেশের পণ্য, আমাদের দেশের কাপড়ে যথেষ্ট চাহিদা আছে দেশের বাহিরে। কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যবসা হচ্ছে, যেমন জুট প্রোডাক্ট আপনি পাঠাতে পারেন। আমাদের যে আমাদের যে হাতের তৈরি করা বিভিন্ন জুটের প্রোডাক্ট আছে, সেগুলি আপনারা চাইলে বিজনেস করে ইউএসএ, ইউকে বিভিন্ন কান্ট্রিতে বিজনেস করতে পারেন। এবং আমাদের দেশের যে বিভিন্ন ধরনের আপনার গার্মেন্টস প্রোডাক্ট আছে, ওয়ান পিস, থ্রি পিস, শাড়ি, জামদানি শাড়ি, টাঙ্গাইলের শাড়ি, এছাড়া অনেক ধরনের প্রোডাক্ট আছে, যারা চাইলে ব্যবসা করতে পারেন। আর আপনাদের পণ্য সঠিকভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের যত কম খরচে পাওয়া যায় সুযোগে আপনাদেরকে মতো চেষ্টা করব যে আপনারা যেন পণ্য ঠিক মতো পাঠাতে পারেন। কারণ আপনি বিজনেস করলে আমার জন্য ভালো, আমাদের জন্য ভালো। কারণ হচ্ছে আপনি বিজনেস করলে আমরা বিজনেস করতে পারবো, আর আপনারা উপকৃত হবে হলে আমরা খুশি। তো সবাই চেষ্টা করবেন, সবাই চেষ্টা করার এখন থেকে, চাকরির পাশাপাশি যারা চেষ্টা করবেন যে একটু বিজনেস দিকে মনোযোগ দেওয়ার জন্য। কারণ আপনার জন্য সারা পৃথিবী আপনার এই বিশ্বায়নের যুগে ঘরে বসে থেকে আপনি ব্যবসা করতে পারবেন।
আপনার শুধু পণ্য আপনার দরকার হচ্ছে শুধুমাত্র কাস্টমার ডিল করা, কিভাবে বিভিন্ন দেশের কাস্টমার সাথে আপনার ডিল করতে চান তাদের সাথে ডিল করতে পারেন। আপনার বিভিন্ন ই কমার্স সাইট বলেন, বিভিন্ন ই কমার্স ই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আপনারা ব্যবসা করতে পারেন। আর আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। আমি দেখিয়েছি আপনাদেরকে মূলত আজকে আমাদের বর্তমান বাংলাদেশ টু ইউএসএর আজকের আজকের যে পণ্যটি যাচ্ছে তার একটি দেখিয়েছি আপনাদের কীভাবে আমাদের পণ্যটা যায়, কীভাবে প্যাকিং করি আমরা মূলত। তো যাই হোক, আপনাদের যারা আমাদের সাথে আজকে ছিলেন তাদেরকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, এবং আবার দেখা হবে আরও একটা সময়। আসসালামু আলাইকুম।